প্রাথমিক শিক্ষকদের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান বনগাঁতে। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিদ্যালয়গুলিতে শিক্ষার মান বাড়ানোর জন্য নতুন ভাবনা। ইতিমধ্যে শেষ হয়েছে কালীপুজো এবং দীপাবলির উৎসব, তবে বাঙালির কিন্তু ১২ মাসে ১৩ পার্বণ। শারদ উৎসব এবং দীপাবলি কেটে গেলেও বিভিন্ন জায়গায় এখনো পালিত হচ্ছে বিজয়া সম্মেলনী এবং দীপাবলির অনুষ্ঠান। তেমনি এদিন বনগাঁয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির উদ্যোগে বনগাঁ মহকুমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আজ এক বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু বনগাঁ মহকুমা নয়, বনগাঁ মহকুমার বাইরেও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রায় ২০০ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেছিলেন বলে জানা যায়। শুধুমাত্র বিজয় সম্মেলনী অনুষ্ঠান নয়, সেই সঙ্গে শিক্ষার গুণগত মান কিভাবে আরও বাড়ানো যায় এবং বিদ্যালয়গুলিতে কিভাবে স্মার্ট ক্লাস শুরু করা যায় সেই বিষয়েও আলোচনা করা হয়। সেই সাথে বিদ্যালয়গুলির উন্নয়নের পরিকল্পনাও করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক গোবিন্দ ভট্টাচার্য জানান, বনগাঁ মহকুমার যে ৮টি চক্র রয়েছে সেই ৮টি চক্রের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং বনগাঁ মহকুমার বাইরেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আজকের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে প্রত্যেকের সাথে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। পাশাপাশি শিক্ষার মানকে কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়। এমনকি বিদ্যালয়ের যে বিষয়গুলির দিকে ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণের চেষ্টা করব আমরা সকলে একত্রিত হয়ে। বনগাঁ মহকুমায় যে ৮টা সার্কেল আছে, যেমন সার্কেলে যারা নতুন এইচটি হয়েছে এবার তাদেরকে নিয়ে, এবং বনগাঁ মহকুমার বাইরে বিভিন্ন ৩টে মহকুমা আছে তাদের কিছু শিক্ষকদের বা এইচটিদের নিয়ে একটা মিলন উৎসব করলাম। পাশাপাশি দীপাবলির শুভেচ্ছা বিনিময় আজকে আলোচনা হয়েছে। আমাদের বক্তারা মধ্যে বলেছেন, রাজ্যের যিনি কার্যকরী সভাপতি কলা সাধকা তিনিও বলেছেন যে প্রথম কর্তব্য এবং কাজ হচ্ছে বাচ্চাদের শিক্ষার মান উন্নয়ন করা, সেদিকে আমাদের প্রতিষ্ঠা রাখতে হবে। পাশাপাশি তাদের কোকারিকুলার যে অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো যাতে আরও ডেভেলপ করা যায় সেদিকেও আমাদের নজর রাখতে হবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি শিক্ষক শিক্ষিকারাও। আগামী দিনে একটি সংগঠন তৈরি করে বিদ্যালয়ের উন্নয়নের জন্য একত্রিত হয়ে কাজ করবেন বলেও আশাবাদী সকলেই। এই বিষয়ে এই অনুষ্ঠানে উপস্থিত অপর এক শিক্ষক প্রশান্ত সাহা জানান, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি বনগাঁ মহকুমার পক্ষ থেকে বিজয়া সম্মেলনী, দীপাবলির শুভেচ্ছা এবং প্রাক জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা আমরা আমাদের ৮টা চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এবং জেলার অন্যান্য চক্রের শিক্ষক শিক্ষিকাদের সামনে তুলে ধরছি। এই শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে সঙ্গেও আমাদের প্রাথমিক স্তরে কীভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় সে বিষয়ে সবাই বক্তব্য রেখেছেন। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভাব, অনেক স্কুলেই প্রধান শিক্ষক ছিল না, সেখানে ভারপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে চলত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর উদ্যোগে ইতিমধ্যে আমাদের ৯৯% স্কুলে আমাদের প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয়ে গেছে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায়। সেদিক থেকে আমাদের স্কুলের প্রশাসন চালাতে আমাদের খুব উন্নত সাহায্য করবে। এছাড়া আমাদের আরও কিছু ভাবা হলো যে আমাদের বিদ্যালয়ের কিছু কিছু স্কুলের পরিকাঠামোর সমস্যা আছে, সেই পরিকাঠামোটা যাতে আমাদের উন্নয়ন করা যায়। আর তাছাড়া আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সাহায্য করে থাকেন, তাদের পাঠ্যপুস্তক, তাদের জুতো, তাদের পোশাক এবং দিনে প্রতিদিন মিড ডে মিল আমাদের সপ্তাহে ৬ দিন এগুলো আমাদের নিয়মিত হয়। কিছুখানি স্কুলের পরিকাঠামোর কত সমস্যা আছে সেগুলো আমরা তুলে ধরলাম, আমরা আমাদের নেতৃত্বের মাধ্যমে জেলার নেতৃত্বকে তুলে ধরলাম, তারা এগুলো সমাধান করার চেষ্টা করলেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের ৩টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।